অর্পণ অধ্যায় চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি বাজি কিনতে, আজকে অর্পণকে নিইনি, কারণ আমরা যে জায়গায় যাচ্ছি ভীষণ ঠান্ডা, কারণ অর্পণে একটু ঠান্ডা লেগেছে, ওই জন্য আমি আর অর্পণের বাবাই যাচ্ছি। আর বাজি কিনতে একটু কাজী উপলক্ষে দেখি যাই কী কী বাজি বাজাচ্ছে, কারণ ভীষণভাবে শুনছি ফুলিং হচ্ছে, ওই জন্য এখন ভোরবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি বাজি কিনতে। আর দেখা যাক কী কী বাজি কিনি, তোমাদের দেখাই কী কী বাজি আমরা কিনছি। দেখো আমরা যাচ্ছি, মানে কি বলবো, এখন এদিকটা দেখো মানে পুরো বাজির মার্কেট আমরা চলে এসেছি, কিন্তু এবারে বাজির দাম প্রচুর বলছে, প্রচুর, যার কোনো সীমাবদ্ধতা নেই সেই রকমই আমরা সব বাজি দেখতে পাচ্ছি। দেখতে প্রচুর দাম বলছে, দেখতে পাচ্ছ আমরা বাজি কিনছি কিন্তু বিশাল দাম বলছে এখানে, যার কোনো মানে নেই, তার মধ্যে থেকেও নিতে হচ্ছে। বাজি লাল দাও, আমি বাড়িতে গিয়ে দেখাবো যে কি কি বাড়ি নিয়েছি, বাজি নিয়েছি ওখানে নিয়ে গিয়ে ব্লগ করব। দাও কি কি বাজি এনেছি দেখাচ্ছি। এটা হলো ফানুস রং মশাল, এটাও রং মশাল, ওটা তিন ধরনের কালার, ওটা এক ধরনের ছোট ছোট পপকর্ন টাইপের ফাটে। আর এটা হলো চরকি, এই যে ফুলঝুড়ি অর্পণের জন্য সব ফুলঝুড়ি, আর এটা হলো তোমার ওই টুবড়ি টাইপের, আর এটা হলো চরবড়ি। যখন ফাটবে নিশ্চয়ই আমি তোমাদের ভিডিও করে দেখাবো, কারণ এবারে বাজির দাম প্রচুর, সেভাবে খুব বেশি বাজি আমি নিতে পারিনি, যেটুকু নিয়েছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইবার করবেন, কারণ আপনারা যদি না করেন আমি কিছুই জানতে পারবো না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবার।